नमस्कार, केमन आछेन सबाई? आर आमार नतून एकटी ब्लगे सबाइके स्वागत। आज उल्टो रथ, उल्टो रथेर सबाइके अनेक अनेक शुभेच्छा निये आजके आमार ब्लगटा शुरू करछि। आज ए प्रथम जीवने महेशेर रथ देखते जाबो। श्रीरामपुरे देखो महेशेर रथ देखा हय ना, एटा शुनले सबाई जेनो हासाहासि करे, তাই অনেক উৎসাহ নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। কিন্তু যেহেতু আজকে গাড়ির একটু সমস্যা, তাই রাস্তার অর্ধেকটা গিয়ে নামিয়ে দিল। অবশেষে অনেকদিন বাদে আমরা সবাই আবার একসাথে, দেখো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছে, আর একজনকে দেখানো যাচ্ছে না। দিদি, বেনি, কাকি, আম্মি, তো আমরা অনেকদিন বাদে বেরিয়েছি। আর আজকে হচ্ছে উল্টো রথ, তো উল্টো রথ উপলক্ষে আমরা সবাই মিলে বেরিয়েছি। আর রথ, উল্টো রথ মানে রথ দেখা তো আছেই, এই প্রথম শ্রীরামপুরে থেকে এত বছরে আমাদের রথ দেখার সুযোগ বা সৌভাগ্য কিছুই হয়নি। তো এখন এবছর কতটা হবে জানি না, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, মানে বিশাল বৃষ্টি হয়েছে। তো এখন বৃষ্টিটা একটু কমেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি। আর এখন সরাসরি আমরা রথ দেখতে যাচ্ছি না, আগে যাব মামা বাড়িতে। কদিন আগেই বলছিলাম, এই দেখো হাই করে দাও, শোনো হাই করে দে। তো আমরা আগে মামা বাড়ি যাবো, সেখান থেকে একটু রেস্ট নিয়ে তারপর আমরা রথের দিকে যাব, রথের সাথে সাথে যাব। মানে কোনো দিন এখনো অবধি আমাদের তো সেই সুযোগই হয়নি রথ দেখার, তো দেখা যাক এবছর হয় কি না। আর এই যে এখন আমার সাথে হেঁটে হেঁটে আসছে। আর আজকে তো রাস্তা নো এন্ট্রি, দুরকমভাবে ব্রেক করে টোটো করে আসতে হলো, তা আবার ভেতর দিয়ে রোডে তো টোটো উঠতে দিচ্ছে না। তো এই সামনেটা নামিয়ে দিয়েছে, আর গলিতে তো টোটো ঢোকে না, তো সামনেই আমরা সামনেই দিদা বাড়ি, তো ওখানে আমরা ঢুকে পড়বো। আর অনেকটা বেলা হয়ে গেল, এসো না, চল তাড়াতাড়ি। আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি, চল 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 চল। আমরা চলে এসেছি দিদার বাড়িতে। আর আমরা সব আগের ভিডিওতে বলছিলাম যে দিদা রান্নার প্রশংসা, মানে দিদি তো ভীষণ করে, মানে এই কোনো কারণে একটা মাঝে মাঝে আসা হতো মামা বাড়িতে, মানে এই দিদা বাড়িতে, আরও বাড়ি গিয়ে শুধু একটাই কথা বলতো যে দিদার হাতে রান্না অসাধারণ। তো আমরা কদিন আগে এসেছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো বলে আমি কোনো ভিডিও করতে পারিনি। আর দেখো ওদিকে দিদার রান্না মোটামুটি কমপ্লিট, কিন্তু দিদার তো রান্না অনেক সকালেই হয়ে যায়। আর এখন দিদা যেটা করছে সেটা হলো বেগুনি বেসনের সাথে সাথে দিদা আবার চালবাটা দিয়েছে, মানে দিদার হাতের তো রান্না একটু আলাদা আছেই। তো এর আগের দিন যখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছিলাম, তো দিদার রান্না দেখে আমি রীতিমতো মুগ্ধ। মাকে গিয়ে বলছিলাম, মা দিদা এইভাবে করেছে। তো এখন দিদা করছে বেগুনি, আর শুধু বেসন দিয়ে নয়, সে দেখছে দিদা চাল বাটছে, মানে চাল ভিজিয়ে রেখে আগে থেকে বেটে রেডি করছে, আর এই হচ্ছে বেগুনি। এখন বেনি এসে, ছোট্ট ভাই আমার ভাই আছে এখানে, মাসির ছেলে ভাই, এ ক্যারাম নিয়ে তুলে গুটি ফুটি ছড়িয়ে একদম বসে আছে। আর এখানে মাসি, কাকি, মা সবাই আছে, আমি একটু বাদে সবাইকে ঘুরে দেখাচ্ছি। কাকি এসে শরীর ছেড়ে দিয়েছে, আর যে মা ভাই ফোন নিয়ে বসে আছে, আর বেনি তো ওই যে ক্যারাম নিয়ে খেলছে। আর এই যে এই হলো আমার সুন্দরী মাসি, যে সবসময় মোটামুটি সেজে গুজে থাকে। তো আগের দিন মাসি, ওই দেখো দিদি অমনি বেগুনি নিয়ে শুরু করে দিয়ে, আর মাসি তখনই বলছিল ভিডিও করার কথা। আর যে কাকি তো আছে একদম সকাল সকাল বিয়ে বাড়ির সাথে সেজে নিয়েছে, কারণ আমরা এখান থেকে রথ দেখতে যাবো। আর মাসি খাওয়া দাওয়ার পর তারপরে আমরা রেডি হয়ে রথ দেখতে যাবো। ওদিকে হচ্ছে শুরু করে দিয়েছি, দিদা যা দিয়েছে দুদিনের দিয়ে দিয়েছে দিদা, দেখেছ রাইস করেছে, রাইস যেটা কাকির হচ্ছে প্রিয়, কাকি রাইস তো তুমি খুব ভালোবাসো। আর দিদা খেতে দিয়ে দিয়েছে, ওরা তিনজন বসে পড়েছে, এখন আমি আর ভাইও বসে পড়বো এদিকে, তারপর ওরা মা মাসি দিদা ওরা খাবে। কি বলছে, মাংস হয়নি তো সোনা? আর এখন ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, মানে রোদ উঠে যদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কাকির প্রিয় রেসিপি হয়েছে, রাইস হয়েছে, মাংস হয়েছে, বেগুনি, আর বেগুনিটা তো বললাম এত সুন্দর হয়েছে, মানে আমরা মা আমি দিদি সবাই খেতে খেতে বলছিলাম জাস্ট ভীষণ ক্রিস্পি, মানে দিদার একটা মানে টেকনিক আলাদা। তো তারপর বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে এলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল, তো ঘরে যাই একটু বাদে রেডি হয়ে
তারপর আমরা রথের ওখানে যাব, কিন্তু কতটা কি হবে একটা বৃষ্টি তার মধ্যে তোমরা জানোই মাহেশের রথে কিরকম ভিড় হয়। আমার ফোনে দেখা অভিজ্ঞতা, এর বেশি আমি কিছু জানি না, এখনো অবধি সেই সৌভাগ্য হয়নি। তো চলো, জোরে বৃষ্টি চলে গেছে, এসছে, ঘরে যাই আগে তারপরে কথা হচ্ছে। আর আমরা রেডি হয়ে গেছি, এতক্ষণে মনে হয় রথ টান শুরুও হয়ে গেছে, মানে সবাই রেডি হতে হতে ওদিকে মামা এলো, মামা এসে খাওয়া দাওয়া করলো, ড্রেস পরলো, ওই করতে করতে মনে হয় তখন রথটা শেষ হয়ে গেছে, যার জন্য আসা সেটা যদি আমরা না দেখতে পারি। তো যাই হোক, ওরা সব রেডি হয়ে বেরোচ্ছে, তো আমরাও এগোই। জন এই যে মেলা দেখতে যাবে বলে দৌড়াদৌড়ি করছে, আমার শুনে মেলা দেখবি তো? এই প্রথম জীবনে মাহেশের রথ দেখা, আর তার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। আর রথ দেখা হয়ে গেছে, রথ অনেকটা এগিয়ে গেছে, আমরা ফিরে এলাম। একটা বিশেষ কারণে আমরা আর মেলা ঘুরতে পারলাম না, সেটা আমি বাড়ি গিয়ে বলছি। আর দেখো কত ভিড় রাস্তায়, আর এদিকে কত কিছু বিক্রি হচ্ছে, আর বেনি সব কিনছে। এটা বটল ক্যান্ডি, যেটাকে আমরা হাওয়াই মিঠাই বলতাম, সেটা এখন কাপে বিক্রি হচ্ছে, মানে গ্লাসে। আর বেনি সব কেনা চাই। আর এখানে ও খেলনা কিনছে, আর এখানে খেলনা মানে গাড়ি কিনতে গিয়ে আগে কেনা খেলনাটা রেখে দিচ্ছিল। সবে মাত্র বাড়ি চলে এসেছি, আর সবে মাত্র মানে 10 মিনিট হবে, আর এখন বাজে 7:30। তো যেই কথাটা শেয়ার করবো বলে আরও এখন আসা, ভিডিওটা শেষ করতে পারিনি, সেটা হলো কি বলবো, যেমন আনন্দ পেয়েছি রথটা দেখে, তেমন তার থেকে বেশি দুঃখ নিয়ে বাড়ি ফিরে এলাম। কিছু মানে আর মানে বলার ভাষা নেই যে কি, যে যে মামা বাড়ি গেছিলাম, তো সেই মামার নতুন একটা ফোন, মানে তোমরা কম বেশি সবাই জানো যে রথে যেমন কিছু মানুষ পূর্ণ করতে আসে, কিছু মানুষ তেমন পাপ করতেও আসে, মানে চুরি বৃত্তি যার, চোর বৃত্তি যাদের, এরকম প্রচুর মানুষই আসে। তো মামা জাস্ট পকেটে ফোনটা ঢুকিয়েছে, উইদিন আ সেকেন্ড ফোনটাকে উঠিয়ে নিয়েছে, মানে ফোনের অ্যামাউন্টটা অনেকটা ভালো ছিল, প্রচুরই ছিল, আর ফোনটা কেনাও হয়েছে জাস্ট মাত্র 15 দিন। তো এত খারাপ লাগলো, সেজন্য আমরা আর কোথাও যেতে পারলাম না, তো সেটা তো খুব খুব খারাপ লাগা যে এত আনন্দ করলাম সারাদিন, মানে ওই দুপুরের পর থেকে এত মজা করলাম, হই হুল্লো করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে যে এরকম হয়ে যাবে সত্যি ভাবিনি। 627 বছর পূর্ণ করলো আমাদের এই মাহেশের রথ, আর এই 627 বছর মানে এই বছরে 627 বছর আমরা এত বড় হয়ে গেছি, আমাদের কোনোদিন সৌভাগ্য বা সুযোগ কোনোটাই হয়নি মাহেশের রথ দেখার। যেখানে যে সবাই বলে এত বড় হয়ে গেলে এখন মাহেশের রথ দেখলো না, কিন্তু কিছু করার নেই, আমাদের ঠাকুর টানেনি, জগন্নাথদেব আমাদের টানেনি। তো এই যে এর প্রথম বছর টানলো আমরা, এই জন্য ঠাকুরের সামনে যেতে পেরেছি। আর যেটা তোমাদের সাথে শেয়ার করার মতো, সেটা মামা আমরা মানে কাকি মা সবাই বেনি একসাথে বেরিয়েছি, কিন্তু দিদি প্রথমেই বললো যে এত বছর পর যখন এলাম, তো তখন একবার অন্তত রথকে আমরা ছবি, তো তোমরা জানো কয়েক হাজার মানুষের সমাগম হয় আজকের এই দিনটাতে বা সোজা রথের এই দিনটাতে, তো সেখানে প্রচুর ভিড় প্রচুর ভিড়। তো আমরা একটা কাঁধের ব্যাগ, আমার যে ব্যাগটা ছিল কিছু জিনিসপত্র ছিল, আর হাতে আমার ফোনটা ছিল, তো নিয়ে আমি আর দিদি ওদেরকে পিছনে ফেলেছি, আমরা এগোচ্ছি তোমরা আস্তে আস্তে আসো। দিয়ে আমরা প্রচুর ভিড় ঠেলে 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 রথের কাছ অব্দি গেছি। রথে যে দুটো ব্যারিকেড করা ছিল, মানে আমরা ভেবেছি ওটা হয়তো রথের দড়ি, মানে কম বেশি হয়ে থাকবে, কিন্তু পরে সামনেটা গিয়ে বুঝলাম না ওটা রথের দড়ি না, রথ তো সামনের দিকে এগিয়ে চলেছে রিকশার দিকে, আমরা তো পিছন দিকটা করে যাচ্ছি। তারপর আমরা একদম মানে ঠেলে 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 সামনে গেছি, তো সিভিক ছিল, প্রচুর পুলিশ ছিল, তো বলছি কী তোমরা এরকম দৌড়াচ্ছ কেন? তো আমরা বললাম আমরা একবার রথ ধরবো না, রথের দড়িটাকে ছোবো।
বলছে রথের দড়িতে ছোঁয়া যাবে না, আর জুতো পরে, মানে আমরা তো ভাবলাম জুতো পরে, আমাদের মাথায় নেই যে না জুতোটা যে খুলবো, কোথায় খুলবো, প্রচুর তো হাজার হাজার মানুষ। তো আমরা দু এক জায়গায় রিকোয়েস্ট করলাম জুতো রাখা যাবে কিনা, কিন্তু কেউ রাখতে চাইছিল না, কারণ দায়িত্ব কেউ নিচ্ছিল না, মানে অনেকে স্টল দিয়েছে। তো তারপর আরও এগিয়ে 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 গিয়ে একটা সরু গলি ছিল, তো গলি সামনেটা কোথায় রাখবো রাখবো ভাবতে ভাবতে একজন বলে যে গাছ আছে জঙ্গল, জঙ্গলের ভেতর জুতো রাখো। তো আমরা দুজনেই নতুন জুতো খুলে জঙ্গলের মধ্যে রেখে দিয়েছি, রেখে আবার ধাক্কাধুক্কি ঠেলে মানে পড়ে ধাক্কা দিয়ে অনেকের কথা শুনে যে কী তোমরা ঠেলে ঠেলে যাচ্ছ সবাইকে গিয়ে গেছি, গিয়ে অনেকবার ঢোকার চেষ্টা করেছি, তো স্বাভাবিকভাবে কোনো মেয়ে সেখানে ছিল না, তো বার করে দিচ্ছিলো। তো তারপরে আমরা একটু রিকোয়েস্ট করার পর সিভিকগুলোকে বা পুলিশগুলো যারা ছিল একটু রিকোয়েস্ট করার পর গিয়ে আমরা রথকে ক্যাচ করতে পেরেছি, রথের যে রথকে ধরে আমরা ঠাকুর নমস্কার করতে পেরেছি। তারপর আমরা আরও এগিয়ে গেছি যে যেমন করে রথের দড়ি আমাদের ধরতেই হবে, কিন্তু আমরা জানি সেটা কোনোভাবে সম্ভব নয়। তারপর মানে ঠাকুরের আশীর্বাদ ঠাকুর চেয়েছিল, কিন্তু কেউ ধরতে পারে না, মানে তোমরা তো সবাই জানো যে ওখানে মানে পুলিশ ছিল গার্ড প্রচুর, ওখানে লোক ছাড়া ওদের লোক ছাড়া মানে আরও যারা কোনো মেয়ে তো ওখানে অ্যালাউ ছিল না যে ঢোকা, ঢুকতেই পারবে না কেউ। তো আমাদেরই একজন অফিসার ওখানে ছিলেন, তো তাকে একটু চিৎকার করে জাস্ট আমরা ডাকলাম যে ওনার নামটা আর বলছি না, যে একটু নামটা ছিল ছিল এই বাবু, যে স্যার একটু প্লিজ দেখুন, বলছি কি আমার নাম একটু রথের দড়িটা ছোবো। তো উনি আমাদের হয়তো সেই সময় চিনতে পারেননি, উনি আমাদের হেল্প করেছিলেন কোনো এক সময়, ভীষণভাবে হেল্প করেছিলেন উনি। তো উনি এরকম তো কত পুলিশ কত সবাইকে হেল্প করে, তো সেটা তো আর সবার কি সবাইকে মনে রাখা সম্ভব। তো যাই হোক, তো উনি এটা বুঝলেন যে আমরা ওনাকে চিনি না, ওনাকে এইভাবে নাম ধরে আমরা স্যার বলে ডাকতে পারবো না। তো উনি বললেন ঠিক আছে তাড়াতাড়ি আসো বলে, মানে অনেক দূর থেকে আমরা ওনাকে দেখেছি। তো উনি যখন বলেছেন ঠিক আছে আসো, আমরা মানে কয়েকশো মানুষকে ধাক্কা দিয়ে সরিয়ে আমরা গিয়ে রথের মোটা ধড়িটাকে জাস্ট ধরেছি দুজন মিলে, গিয়ে মানে ওটা ধরে আমাদের শান্তি যে আমরা এই এত বছর এত বড় হয়ে গেলাম, এই প্রথম আমরা মাহেশের রথ 627 বছরে পূর্ণ করলো মাহেশের রথ, সেই মাহেশের রথ দেখতে গেলাম, তো আমরা রথের দড়িটাকে ছুঁতে পেরেছি। তো দিদি খুব বলছিল যে রথে যদি যায় আর দড়ি ছুঁতে না পারে, মানে আমরা তখনও ভাবতে পারিনি যে রথের দড়ির ছোঁয়াটা এতটা কষ্টকর, কারণ ওখানে তো কাউকে অ্যালাউ করে না। তো তারপর আমরা রথের দড়িটা ধরেছি, তারপর দিদি বলে টান টান, ওখানে তো 5 মিনিট 10 মিনিট পর দাঁড়ায় তারপর আবার টান দেয়, তো সেটা তো টানা সম্ভব না, কারণ একটা যখন হ্যাঁচকা টান মারবে আমরা তখন কোদা ছিটকে চলে যাবো। তো রথের দড়িটা ধরে ঠাকুরকে একটু ডাকলাম, তারপর আমরা বেরিয়ে গেলাম। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া ছিল, এত বছরে আমরা প্রথম মাসে রথ দেখতে গেলাম, সবচেয়ে বড় পাওয়া এটা ছিল যে রথ ধরেছি, রথের দড়ি আমরা স্পর্শ করতে পেরেছি, এটা সবথেকে বড় পাওনা আজকের দিনে। তারপর যখন আমরা রথের দড়ি ছেড়ে বেরিয়ে এলাম, তখন পিছনে দেখলাম মা মামা কাকি সবাই চলে এসছে। তখন 2 মিনিটের মধ্যে যে কীভাবে কী হয়ে গেল, মানে মামা বেনিকে একটা আইসক্রিম কিনতে গিয়ে টাকা বার করতে গিয়ে দিচ্ছে, ফোন নেই, বিদিন আর সেকেন্ড ফোন করলো ফোন বন্ধ, মানে তখন যে এত খারাপ লাগলো, মানে যার হয়েছে সে তো বোঝে, খুব খারাপ লাগছিলো, কিন্তু মামা সেটাকে বুঝতে না দিয়ে মামা বারবার বলছিলো চ মেলায় ঘুরে আসি, চ এটা খাবো ওটা খাবো, চ কী হয়েছে ফোন না হারিয়েছে, কিছু করার নেই আমি কিনে নেবো ফোন তোলার চল, মামা এটা বুঝতে দিচ্ছিলো না যে মামার কতটা খারাপ লাগছিলো। তো যাই হোক, মামা শুধু ভাবছিলো যে আমরা মামাদের সাথে গেছি, যদি না ঘুরতে পারি তো মামার খারাপ লাগছিলো, কিন্তু আমাদের আর মন চাইলো না যে আমরা দুপা গিয়ে এগিয়ে গিয়ে ঘুরে আসি। তো ঘোরা তো যাবে, সময় থাক সময়ও আছে, ঘোরাও যাবে, আর মেলাও এখন আছে, সামনে বসে আবার বসবো, কিন্তু যেটা হারিয়ে গেলো সেটা ফিল পাওয়ার নয়। তো দেখা যাক আরও যেসব মানে করা যেগুলো যেগুলো করণীয় আছে সেগুলো করার পর যদি কোনোভাবে ফোনটা পাওয়া যায়, আমরা প্রচুর ফোন তো এর আগেও হারিয়েছি সজ্জন, সেটা আমরা কম বেশি ফোনে খবর অনেক জায়গায় দেখেছি, আজকেও প্রচুর ফোন হারিয়েছি। তো যাই হোক, আমাদের ফিরে আসার সময় মেলায় আর ঢুকিনি, কিন্তু এখন তো মেলার মতনই রাস্তার দুপাশে, তো আমাদের বেনি প্রচুর জিনিস কিনে নিয়েছে, মানে আমরা কাকি কিনে দিয়েছে অনেক কিছু, ও বম্মার থেকে দুটো জিনিস নিয়েছে, একটা হচ্ছে বেজি, এটা তোমাদের ওই দেখাচ্ছিলাম মেলায় কালো রঙের কাগজ যে বেজিটা আরও শুধু তো টানছিল করে যাচ্ছিলো, ওটা বম্মা কিনে দিয়েছে, একটা ছোটো গাড়ি কিনে দিয়েছে, আর ও মায়ের থেকে তো কত কী নিয়েছে, আর তারপর আর কিছু সেরকমভাবে খাওয়া হয়নি, তারপর বাড়িতে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো, কাকি নিয়ে এসেছিলো,
আর তারপরে মানে সবাই বলছিল খাওয়ার কথা, মা থেকে কাকি থেকে মামা থেকে সবাই, এমনকি কাকার সঙ্গে রাস্তা দেখা হয়েছে, কাকাও বললো যে মানে আমাদেরকে যে দুবোনকে বৌদিকে মায়ের কথা বলছিল যেন খাইয়ে তারপর কাকিকেই নিয়ে আসে। কিন্তু কী করবো, এত পেরে ভর্তি আর মনটা সত্যি খারাপ ছিল, আর ইচ্ছা করলো না কিছু খাই বা কিছু ঘুরি বলে। আর এখন হচ্ছে আর একটা নিমন্ত্রণ আছে, তো একেবারে গিফট কিনে নিয়ে আমরা এলাম, তো একটু চেঞ্জ করলাম, এটাই পরে যাবো, খানিকক্ষণ একটু চেঞ্জ করে বসছি কারণ একটু লেট হবে যেতে। আর তাড়াতাড়ি তো কি অনুষ্ঠান বাড়ি খেয়ে চলে আসে না, বাপের বাড়ি দিদির মেয়ের জন্মদিন, তো সেখানে যাওয়া হবে। তো কতটা কি মানে খেতে পারবো সেটা বড় কথা না, খাওয়াটা তো একদমই বড় কথা না, আমাদের কাছে কখনোই খাওয়া বড় কথা ছিল না, কিন্তু আমরা গিয়ে একটু মজা করবো, আনন্দ করবো, সাজুগুজু করে যাওয়া ওটাই, কারণ আমরা মানে দুপুরবেলা এতটাই মানে পরিমাণটা কম ছিল, কিন্তু রিচ খাবার আমরা খেলে তেমনি আমাদের সন্ধ্যাবেলা একটু খেতে ইচ্ছে করে না, বা রাতেও তাই। যাই হোক, একটু বাদেই যাবো, তার আগে একটু মানে রেস্ট নিয়ে নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের সাথে মায়ের সেই রথটা শেয়ার করতে পেরে আমি খুব আনন্দিত। কিন্তু যেটা বলা হচ্ছে, যেমন আমরা আনন্দ করেছি তার থেকে বেশি খারাপ মানে মন খারাপ নিয়ে ফিরে আসা, শুধুমাত্র যে এত দামের ফোন আর এত অল্প সময়ে কেনা, সেটা অনেক অনেক বছরের হতো তারা হয়তো এতটা খারাপ লাগতো না, কিন্তু কী আর বলবো, কিছু বলার নেই। আর যার হারিয়েছে সেই জানে, যদি আমি তার জায়গা থাকতাম হয়তো আমার মুখে আর ভাষা থাকতো না। মামা তারপরে অনেকবার রিকোয়েস্ট করছিল খাওয়ার জন্য, ঘোরার জন্য, তো হয়তো মামা বলেই পেরেছে, তো মামার জায়গায় অন্য কোথাও থাকতে পারতো না, যে এত টাকা দামের ফোন হারিয়ে গেছে সে কখনোই এভাবে পারতো না। এমনকি মামা আমাদের টোটোতে তুলে দিয়ে রীতিমতো বাড়িতে রিজার্ভ করে দিচ্ছিল টোটো, আমার বাবা বারণ করে, তো মামা স্টেশন অবধি টাকা দিয়ে টোটোকে বলে উঠিয়ে দিয়েছে। জানি না ভগবান জানে পাওয়া যাবে কি না, কিন্তু আজকে যে পূর্ণ আমরা করতে পেরেছি, সত্যি আমরা ভাবতে পারিনি যে অত দূরে আমরা ছুতে পারবো বলে, কিন্তু বাড়িতে ভেবেছি হয়তো পারবো, কিন্তু এতটা যে কষ্ট বা এতটা দুঃসাধ্য যে এই রথের দড়িটা ধরার, মাহেশের রথের দড়িটা, সেটা আমরা ওখানে গিয়ে বুঝতে পারলাম। তো তারপরেও আমরা মাহেশের দড়ি ধরতে পেরে সত্যি গর্বিত, মানে খুব ভালো লেগেছে, মানে এই প্রথম আমরা মাহেশের রথ দেখতে গেলাম, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, ধাক্কিয়ে ঠেলে জুতোটা রেখে তো আমি পুরো কাদা, এমন করে জল জল কাদা বৃষ্টিতে হয়েছিল, কাদার মধ্যে এমন পা ঢুকে গেল মানে জামা মানে প্যান্ট মনে হয় কাদা হয়ে গেল। তারপরে দৌড়েছি প্রচুর, দৌড়ে রথের দড়ি ধরে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও, তখন একটু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, চটপট সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো নেক্সট ভিডিওটা দেখার জন্য। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়। গুড নাইট।